হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমত বলি, আমি এই ভিডিওটি করছি, কিছু প্রবলেম হচ্ছে, কয়েকদিন ধরেই প্রবলেম হচ্ছে, কারো কারো তো মনে হয় আরও বেশি হবে, তার জন্যই করা। তো আমি ভিডিওটি করছি সুইগিকে নিয়ে, সুইগি ডেলিভারি পার্টনার। আমি নিজেও করি সুইগিতে কাজ। প্রথমত সুইগিতে তো ভালোই চলছিল, এই শিফট হওয়ার পরে কিছু কিছু অসুবিধা শুরু হয়েছে। তো আমি ওই কিছু কিছু অসুবিধা, ওগুলো কী কী অসুবিধা, সেইগুলো এই ভিডিওর মধ্যে জানাবো। এর আমি নিজেও আমার এই অসুবিধাতে পড়ছি, বারবার পড়ছি। আমি সুইগিতে প্রথমত দেখছি, আমি সুইগিটা আমি অন করলাম। সুইগি অন করার পরে দেখুন আমার এই পেজটা খুলবে, সবই ঠিক আছে, পেজ খুলছে। এই বুক শিফট, নিচেও শিফট আছে, এই যে মাই শিফট আছে। তো আমি এই বুক শিফট নাওতে যখন ক্লিক করলাম, দেখুন এখানে 24-25-26 দেখাচ্ছে, শিফট আছে, ঠিক আছে। কিন্তু আমি এই 24 তারিখে তো আমি করেছি, দেখুন 7টা থেকে 11:30 শিফট বুক করে রেখে দিয়েছি। 25 তারিখও আমি বুক করেছি, 9টা থেকে 12টা, 7টা থেকে 11:30, এরকম আমি এটা 26 তারিখও করেছি, দেখুন 9টা থেকে 12টা, 7টা থেকে 11:30। কিন্তু নেক্সট উইকে দেখুন আমি কোনো মানে দুখানা শিফট পেয়েছি, 1 তারিখ 2 তারিখ, কিন্তু বাকি শিফটগুলো আমি পাইনি। দেখুন 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, ঠিক আছে, 31 তারিখ, এগুলো পাইনি, কিন্তু 1 তারিখে পেয়েছি। যখন 1 তারিখ আর 2 তারিখ দুখানা শিফট পেয়েছি। এবার আমাকে আপনারা বলুন যে এই যে দুদিন আমি শিফট পেয়েছি, বাকি যে আমি শিফটগুলো পাইনি, আমার চলবে কী করে, আমার সংসার চলবে কী করে? প্রথমত তো আমরা সুইগি করে আমাদের পেট চলে। এবার এই যে শিফট হয়েছে, কারো কারো তো ভালো হয়েছে। আমি প্রথমত আরেকটা কথা বলি, আমি বাইক রাইডারের জন্য বলছি না, আর রেগুলার আইডির কী ব্যাপার না ব্যাপার বলছে, আমার টেম্প আইডি, আমি টেম্প আইডি হিসেবে কথা বলছি, ঠিক আছে। তো এই শিফটগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এরকম পাওয়া যাচ্ছে না। শিফট চালু হয়েছে, আমি জানি না কেন, কী বৃত্তান্ত এটা সুইগি বলতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার প্রবলেম এবং যে কোনো আমারও হিসেবে যে টেম্প আইডি যেসব রাইডার আছে তাদেরও এরকম প্রবলেম হচ্ছে, বিশেষ করে সাইকেল আইডির, ঠিক আছে। বাইক আইডির আমি কথা এখনও বলছি, আমি বলছি না, সাইকেল আইডির কথা বলছি, ঠিক আছে। তো এরকম প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে। তো প্লিজ একটু দেখবেন, আমি সুইগিকে বলছি যদি এই ভিডিওটা তাদের কাছে গিয়ে থাকে, তো আমি তাদেরকে বলছি একটু দেখবেন যে শিফট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই দুদিন একদিন কাজ করে কী হবে বলুন? আমাদের তো এই সুইগি করেই পেট চলে না। তো আমাদের সুইগি দেখুন 120 টাকার কাজ হয়েছে, তো এই টাকা কী হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস আছে, এখন আবার একটা নতুন জিনিস শুরু হয়েছে 2023 সাল থেকে, সুইগি পার্টনার ক্লাব। হ্যাঁ, তো সুইগি পার্টনার ক্লাবে দেখুন আমি দেখাচ্ছি, এই যে সুইগি পার্টনার ক্লাব, এই সুইগি পার্টনার ক্লাবে দেখুন গোল্ড, গুড জব, কিপ ইট আপ। আমি রয়েছি সিলভারে, তো যারা গোল্ডে আছে তারা ভালো, সিলভারে যারা আছে তারা মিডিয়াম, আর ব্রোঞ্জে যারা আছে তারা একদম লাস্টে, ঠিক আছে। এই পার্টনার ক্লাব হিসেবে কাজ হচ্ছে তোমার শিপ পাওয়া যাচ্ছে। অনেক রাইডারের সাথে আমি কথা বলে দেখেছি পার্টনার ক্লাব হিসেবে শিপ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি তো সিলভারে আছি, আমার তো শিপ পাওয়া উচিত। কারণ ব্রোঞ্জে যারা আছে তারা একদম নাকি নিচু, সিলভার ব্রো প্রথমত হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে ব্রোঞ্জ। তো গোল্ড যারা হচ্ছে তারা আগে তো বুক করে নিচ্ছে, সিলভার যারা আছে তারা পরে বুক করছে, ব্রোঞ্জ যারা আছে তাদের শনিবার বুক করতে পারছে, ঠিক আছে। আমি ব্রোঞ্জেও ছিলাম, ব্রোঞ্জে তো পাওয়াই যায় না, বাদ দিন ব্রোঞ্জের কথা, সিলভারে যদিও পাওয়া যায় দেখুন 1-2 খানা করে শিফট, ঠিক আছে।
তো আমি এই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, ঠিক আছে। আমার এর আগেও একটা সুইগির ভিডিও আছে যে কীভাবে ডেলিভারি দিতে হয়, কীভাবে ডেলিভারি যখন অর্ডার আসে কীভাবে পিক আপ করতে হয়, এসব ভিডিও আছে। তো আপনার চাইলে ভিডিওটি দেখতে পারেন। কিন্তু এইগুলো এসব প্রবলেম, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাইকেল আইডি, আমরা কত তাড়াতাড়ি যেতে পারি কাস্টমারের বাড়িতে, এটা আমাদের সুইগিকে বুঝতে হবে যে একজন সাইকেল ডেলিভারি পার্টনার, একজন সাইকেল যারা আইডি, সে কত তাড়াতাড়ি দিতে পারে। যাদের ইলেকট্রিক সাইকেল আছে তাদের কথাটা আমি বলছি না, এগুলো একটু দেখবেন। আগে আমার 2022-এর যখন সুইগি যখন কাজ করতাম, 2022 থেকে 2023-এই মানে আপডেট হয়েছে নতুন, কিন্তু 2022-এর কথা বলছি, 2022-এ যেটা ছিল আমার পক্ষে মনে হয় সেটা ভালো ছিল, ঠিক আছে। কিন্তু এখন এই শিপ টাইম, হ্যাঁ, ডিস্টেন্স, এখন তো সাইকেল আইডির 5 থেকে 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 7 কিলোমিটার যে ডিস্টেন্স আছে, 6 কিলোমিটার ডিস্টেন্স আছে, কতটা দূর হতে পারে, ঠিক আছে। যে সাইকেল আইডি কাজ করে সেই বোঝে একমাত্র, কেন আমিও নিজে কাজ করি, আমিও বুঝি মানে 6 কিলোমিটার যেটা কতটা দূর লাগে। হ্যাঁ, রাস্তার গাড়ির জ্যাম এসব অনেক প্রবলেম ফেস করতে হয়। তো একটু রাইডারের উপরে দেখুন, যেটা রাইডাররা একটু ভালোভাবে কাজ করতে পারে, আর কিছু চাই না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিও।